আজকে যে বাংলাদেশ স্বাধীন হইলো, বাংলাদেশ স্বাধীন হওয়ার যে ছাত্ররা যে অবদান ভুলিয়া গেল, আজকে যে প্রবাসীরা রেমিটেন্স বন্ধ করলো, ফেসবুকের মধ্যে বিভিন্নভাবে স্ট্যাটাস দিল, তাহলে প্রবাসীরা কী পাইলো? প্রবাসীরা নিয়ে ছাত্ররা মানে হেরা হেরার হিসাব খুঁজে নিয়েছে, হেরা ঘরের মধ্যে চলে গেছে। তাহলে প্রবাসীদের নিয়ে তো কেউ কোনো কিছু বললো না। প্রবাসীদের নয়টা দাবি আছে, এই নয়টা দাবি সবসময় মানতে হবে। এমনকি ডক্টর মোহাম্মদ ইউনুস স্যার হেও এই প্রবাসীদের জন্য কিছু করতে হবে। ধরুন প্রথম দাবি আছে পাসপোর্টের মধ্যে, এই এয়ারপোর্টের মধ্যে যে হয়রানি, এটা বন্ধ করতে হবে।